আমাদের চলচ্চিত্রে এটা অভ্যন্তরীণ কোন্দন, এটা মিশা সদাগর সাহেব জায়েদ খান পদত্যাগ করলে 184 জনের সদস্যপদ ফিরিয়ে দিলে, আর আমাদের যে 18 সংগঠনের নীতিমালা এইটা মাইনা তারা কাজ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে জায়েদ খান নিয়ে বলার কিছু আছে, আর ফারুক সাহেব উনি আমার দলের এমপি, আপনারা জানেন আমি চলচ্চিত্র পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতির একজন সদস্য, আর চলচ্চিত্রে যে 18 সংগঠন এই 18 সংগঠনের আমি একজন সমন্বয়কারী। তো ফারুক সাহেব আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার, আর আমি আওয়ামী লীগের 6 লীগের 1 লীগ, জাতীয় শ্রমিক লীগের সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এছাড়াও আমি 77 লক্ষ শ্রমিকের ফেডারেশনের আমি সাংস্কৃতিক সম্পাদক। তা আমার কাছ থেকে আমি আমার নেতার বিরুদ্ধে কিছু বলতে চাই না, এই কারণেই যে আমি তাকে খুব শ্রদ্ধা করি। আমি ফোরাম এবং পরিবারের আন্দোলনের সময় আমি তার সাথেই ছিলাম, কিন্তু আজকে তার প্রতি আমার যে শ্রদ্ধা এখনও আছে, কিন্তু বড়রা ভুল করলে আমরা তো বলতে পারি না, তারপর একটু না বললেই নয়। সেটা হলো যে সে প্রথমেই বলতে পারতো যে আমি পরিবার থেকে সাকিবকে বয়কট করছি, কিন্তু সেটা না বললে সে এক মুখে তিন কথা বলছে, এটা অনেকের কাছে হাস্যকর হয়েছে, অনেকে অনেক ভিডিও করছে, ইউটিউবে দিছে, চ্যানেলে দিছে, এটা আমার কাছে খারাপ লাগছে। কারণ সর্বশেষ আমি আবারও বলি যে উনি আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের, তো উনি প্রথম বলছেন যে শিল্পীদের কেউ বয়কট করতে পারে না। আরে বাবা, শিল্পীদের যদি ডিরেক্টর তৈরি করতে পারে তাহলে তারে প্যাক আপ করতে পারে, বয়কট করতে পারে, তারে শাসন করতে পারে, কেন পারবে না? আমরা তো দেখে আসছি, আমি ছোট ফিল্মে অনেক ছোট, কিন্তু আমি তো আমার ওস্তাদ আমার মামা কাজী হায়াত সাহেবকে দেখছি শিল্পী সৃষ্টি করতে, কাবিলা, মিজু আহমেদ, তারপরে রাজীব সাহ, তার ছেলে নায়ক মারুফ, তো সে জন্ম দিতে পারছে, আর সে আদর করতে পারলে শাসন করতে পারবে না? বয়কট কেন, আরও বড়টাও পারবে, যে তাকে নিষিদ্ধ করবে, ছবিতেই কোনো দিন নিবে না, এটাও ইচ্ছা করলে ডিরেক্টর এবং প্রডিউসাররাই পারে। কারণ একজন প্রযোজক আসলে সে টাকা লগ্নি করে, পরিচালক ছবিটা বানায়। আর আপনারা যারা জানেন না বাহিরের দর্শক, শিল্পীরা কিন্তু তৃতীয় না, তৃতীয় হলো আমাদের কাছে ক্যামেরা অ্যাসোসিয়েশন, চতুর্থ হলো শিল্পী। তো শিল্পীকে বাদ দেওয়া যায়, এটা নায়ক ফারুক সাহেব হয়তো সে তার সমিতির টানটাই না বলছে বাদ দেওয়া যায় না, আর আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ছোট, তারপরে বলে বাদ দেওয়া যায়। আর জাহেদ খান, তিনি শিল্পী সমিতির 2-2 বার সাধারণ সম্পাদক, কিন্তু তিনি যেই শিল্পীদের সাথে 184 জন শিল্পী, এদের মধ্যে অনেক গুণী শিল্পী আছে যারা জায়েদ খানের জন্মের আগে আসছে, আমরা চিনি তাদেরকে, অনেক ছবিতে তারা জমির দালাল ক্যারেক্টার করছে, মাজারের গানে ক্যারেক্টার করছে, ক্যারেক্টার আর্টিস্ট আছে, নায়িকা আছে, নায়িকা ইরিন জামান আছে, মৌসুমীর বোন, প্রিয়দর্শিনী, মৌসুমী আপার আপন ছোট বোন, এই যে সিমু, রাইমা ইসলাম সিমু, 20টা ছবির নায়িকা, হ্যাঁ ছলো না, সাইড নায়িকা, নায়িকা তো, তো সে কিন্তু 2004-এ বিদায় নিছে ছবির থেকে, নাটকের প্রযোজনা এবং পরিচালনা এবং নিজে অভিনয় করে। আর জায়েদ খানের জন্ম 2007-এ মোহাম্মদ হান্নানের ভালোবাসা ভালোবাসা ছবিতে, তাহলে সে এখন বলে বাদ দিয়া যে অমুক ভাই তমুক ভাই সিনিয়র ভাইরা ছিল, এখন কেন সে 184 জনের মধ্যে যারা আন্দোলনে ব্যস্ত, যারা সদস্যপদ ফেরত চায়, তাদেরকে দুই একজনকে ফোন করিয়া তোমাদেরকে সদস্যপদ দিব, এইটা বইলে একটা ফর্ম পূরণ করাইয়া তাদের সান্ত্বনা দিয়া ঠিকই আবার তাদেরকে ছুঁড়ে ফেলাইবে। তো আমরা বলবো, আমরা শিল্পী নিয়ে কাজ করি, শিল্পীরা আমাদের সবসময় সম্মানের চোখে দেখি, অনেক সিনিয়র শিল্পীরা আছেন যাদের নামের উপরেও ছবি চলছে, আবার অনেক ডিরেক্টরও আছে নামের উপরে ছবি চলছে, আমার ওস্তাদ আমার মামা কাজী হায়াত সাহেব নামের উপরে ছবি চলছে, সে তো অ্যাক্টিং আসছে শুক্র 8 দিন, কিন্তু সে তো কাজী হায়াত অনেক আগের থেকেই জন্মগত অনেক আগের থেকেই তার নামের উপরে সংলাপের উপরে ছবি চলতো, সেন্সর দিতে চাইতো না, তার অনেক সুপারহিট ছবি আছে যে সে মারা যাওয়ার পরও 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ঈদ, কুরবানি এইসব দিবসে তার ছবিগুলো চলে, চলে আসছে, আগামীতেও চলবে। তো জায়েদ খান শিল্পী হিসাবে তার কোনো বলবো যে ই নেই, ইমেজ নেই এবং তার প্রচার নাই, তাকে নিয়ে আমার শ্রদ্ধেয় ডিরেক্টর মালেক আফসারি সাহেব অন্তর্জালা বানিয়েছেন,
উনি যদিও বলেছেন 3 কোটি টাকা ব্যবসা হয়েছে, আর আমরা জানি ছবিটা আজকে মেটিন ইস্যু লাগাইছে, ফার্স্টতে নামাই দিছে। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের চলচ্চিত্রের বিষয় নিয়ে কিছু বলেন। প্রিয় দর্শক ভাইরা, আমাদের চলচ্চিত্রে এটা অভ্যন্তরীণ কোন্দন, এটা মিশা সদাগর সাহ জায়েদ খান পদত্যাগ করলে 184 জনের সদস্যপদ ফিরিয়ে দিলে, আর আমাদের যে 18 সংগঠনের নীতিমালা এইটা মাইনা তারা কাজ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি সবাই দোয়া করবেন, এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা যেন সবাই রেহাই পাই, আমরা আবার আমাদের পূর্বের সেই সিনেমা হল পাবো, দর্শক পাবো, আর আপনাদেরকেও আমরা নতুন নতুন সিনেমা উপহার দেবো। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অভিনন্দন। আসসালামু আলাইকুম।